রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা বেঁকে যে পুকুরটি দেখছেন, এটি হচ্ছে হুগলি জেলা পান্ডুয়া রাতদিন খাদ বা রাতদিন হোটেলের অপোজিটের খাদ। এই খাদটি আপনাদের কাছে খুবই পরিচিত খাদ। এই খাদটি গতকাল দ্বিতীয় দিন ছিল, গতকাল সেইভাবে মাছ খায়নি, ফটকা মাছ খেয়েছে। গোটা তিনেক সিট তখনও পর্যন্ত স্ট্যান্ডার্ড মাছ পেয়েছিল, আমি যখন গিয়েছিলাম বাকি সিট সেইভাবে কিছু মাছ পায়নি, কেউ দুটি কেউ তিনটি এই ধরনের মাছ ছিল। আর এর পুকুরে বড় মাছ আমরা নেটে যথেষ্ট দেখেছিলাম, কিন্তু ফটকা কিছু ছোট কাতলা ছিল কালকে, কিন্তু বেশ ছোট কাতলাগুলোই খেয়েছে, যাতে কিছু শিকারি একটু মনক্ষুণ্ণ ছিলেন। আর আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। আর আমি যেটা দেখেছিলাম গতকাল, একটি 3.5-4 ওপরের মাছ একটি দেখেছিলাম, 4 ওপরেই হবে মোস্ট অবলিওটি, 4 ওপরে কাতলা মাছ একটি দেখেছিলাম, বাকি সেইভাবে বড় মাছ খুব একটা দেখতে আমি পাইনি। আগামী দিনে যদি মাছ খাই অবশ্যই ভালো লাগবে। পুকুরটি সাপ্তাহিক চলছে, সপ্তাহে 4 দিন, তবে আগামী দিন থেকে 3,000 টাকা রেট, 1,000 টাকা কর্তৃপক্ষ কমিয়ে দিয়েছেন, কিন্তু কোনো রকম ডিসিশন হবে না বলে জানিয়েছেন। সকাল 7টার মধ্যে ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে, মাছ খাক না খাক কোনো রকম ডিসিশন আর হবে না। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করলাম, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, ধন্যবাদ। আচ্ছা তাই তুলো না। এই কি জল হলে এখানে কাদা হবে না, কিন্তু একটু যদি ঠিক আছে, ঠিক আছে, আর দরকার নেই। হ্যাঁ এই সাইজের মাছটা জালে অনেকে ঠিক আছে। আজকে অমুক মাছ খাবো না, সোনারা খুব ভালো আছেন? হ্যাঁ দেখা যাক, এত হুড়ু করে চলে আসছে। ইয়ে ল্যান্ডিং লাগে না, তারপর সমান জায়গা, মনে হচ্ছে তো। হ্যাঁ বলুন, ওখানে তো ঝপা ঝপ হওয়ার কথা, দেখি একটা ছোট কিছু লাগিয়েছে মনে হচ্ছে। দেখে নেটে না লেগে যায়।
তুলে দিল, খুচিয়ে দিয়ে দেবে। হুম, না না ওইটা মালে লাগে না, তুললি মালই লাগে, কি লাগে। ওটা ওই পাম্পে একটু খোঁচা লেগে গেছে।